আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। রাত বাজে 11টা, এখন আমার সাহেব বলছেন গরুর গোশত রান্না করা আছে, একটুখানি কয়েকটা চিট রুটি বানাও বা চিট পিঠা কি বলে। হ্যাঁ, তো মানে ওনার এরকম ভাব যে যখন তখন আমি মানে কয়েকদিন পর পর পাটিসাপটা বানালাম, তারপরে ভাপা পিঠা এবার এখনো বানাই নাই, ভাপা পিঠা কিনে এনে খেয়েছি, বানাবো ইনশাল্লাহ। কিন্তু মানে চিট রুটি এমন ভাবে বললেন যে আমি একদম সব সময় চিট রুটি বানাই আর কি, যে পিঠা সকালেও পিঠা বানাই, বিকালেও পিঠা বানাই, ব্যাপারটা তো এরকম না। তারপরে আমি মানে চেষ্টা করছি আর কি, আমি জানি চিট রুটি কিভাবে বানায়, তারপরেও আমি জানি না ফাইনালি কেমন হবে। আটাটা গোলার উপর নির্ভর করে। এটা চালের গুঁড়া, একটা ডিম নিয়েছি, একটুখানি নুন দেই। এগুলো এগুলো আসলে অন্য কিছু দিয়ে হয় না, এটা হাত দিয়েই মাখতে হয়। যেহেতু চালের গুঁড়া, একটু নুনটা এতটুকু লাগবেই, বেশি বানাবো না। আমি 6-7টা পিঠা বানাবো, উনিই খাবেন। এই রাত দুপুরে এত পিঠা কে খায়, কারণ অলরেডি ভাত চড়ান হয়ে গেছে। আগে যদি জানতাম তো ভাতটা না চড়ে সবাই পিঠা খেতাম, কিন্তু এখন ভাত চড়ান হয়ে গেছে, গরম ভাতটা শুধু শুধু নষ্ট হবে। একটুখানি রসুন বাটা, 1 চিমটি আদা বাটা একটুখানি দিচ্ছি আর কি, মন মানে না, একটু তেল দেই। এটা না ছিট রুটি যেটা অন্য সবাই করে, সবাই তার মতো করে করবে, আমি আমার মতো করে করছি, এটাতে তো কোনো অসুবিধা নাই। এটা আমি মেখে নিচ্ছি, তারপরে আবার আসছি। এই ব্যাটারটা এরকম হবে যে না ঘন না পাতলা, এই যে এরকম। এবং এটার টেকনিকটা যেটা আমি আসলে শিখেছি সেটা হলো, এই ব্যাটারটা এরকম তালুর মধ্যে নিতে হবে, তারপরে যেহেতু এটা ছিট রুটি, এটা অনেকেই ইদানিং অনেকভাবে আমি দেখেছি অন্যভাবে বোতলের মুখ ফুটা ফুটা করে নিয়ে তারপরে সেটাতে ভরে তারপরে বানায়, কিন্তু যেহেতু এটা ছিট রুটি আমি হাতেই ছিটিয়ে ছিটিয়ে বানাবো। এখন আমি এটা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। আমি যেটা পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়িটা ব্যবহার করি সেটা আতপ চাল দিয়েই সবাই পিঠা খায়, কিন্তু আমি পিঠা বানানোর সময় একটুখানি আতপ চাল আর বেশিরভাগ সিদ্ধ চাল একসাথে ভিজিয়ে ভিজিয়ে রেখে দিই ঘন্টাখানেক, তারপরে সেটা উঠিয়ে শুকনা করি, একটা কাপড়ে ছেঁকে নিই, ছেঁকে তারপরে সেটা যখন শুকনা হয়ে যায় তখন দোকানে পাঠিয়ে দিয়ে সেটাকে আমি গুঁড়া করে নিয়ে আসি। আবার যদি অল্প হয়, যে আমার 1 পট চালের একটা পিঠা আমি খাবো, তো তখন আমি সেটা অনেক বেশি কিছু মানে দোকানে পাঠাই না, তখন এতটুকু তো দোকানে পাঠানো যাবে না, তো তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি। কয়লা পিঠাটা তো একটু এরকম
পিঠা বানাতে চুলার আশপাশ নষ্ট হবেই, কিচ্ছু করার নাই। একটু ঢেকে দিলে একটু বাষ্প হচ্ছে, আমার মনে হয় এমনিতেই হবে। অনেকের প্রশ্ন যে মানে কয় জায়গায় আমি থাকি, আমার বগুড়ায় আমি থাকি, সিরাজগঞ্জে আমার কোনো বাড়ি নাই। আমার দাদার বাড়ি নদীতে ভেঙে গিয়েছে, বাবা একদম একলা ছিলেন, বাবার কোনো ভাই বোন ছিল না। তো পরে চাকরি জীবনে যে ব্যস্ততা থাকে, বাবার মানে নদী ভাঙার পরে বাড়িটা যখন ভেঙে যায় তখন বাবার বাড়িটারি করেন নাই। বাবার বাড়ি মাদারটেকে, সেটা তো বাবার বাড়ি। আর এটা আমার ঢাকার বাসা, আমি বগুড়াতেও থাকি আবার ঢাকাতেও থাকি, আবার গানের জন্য দেশ বিদেশে যাই, তখন সেখানেও রান্না করি। কিন্তু সত্যিকার অর্থে আমার রান্নাঘর হলো তিনটা, একটা হলো বগুড়াতে একটা ওপেন রান্নাঘর, একটা ঘরের মধ্যে শুধু দুইজন হাজবেন্ড ওয়াইফ বা খুব হলে বাচ্চা কাচ্চা মানে ছোট করে আয়োজন কর রেগুলার খাওয়ার জন্য একটা ছোট একটা রান্নাঘর, আর বাইরে একটা ওপেন রান্নাঘর, আর এই যে ঢাকার বাসায় এটা একটা, এটাও রেগুলার একটা রান্নাঘর। এই আমি খুব সাদামাটা মানুষ, আমার খুব সাদামাটা জীবন, কিন্তু আমি শৌখিনও বটে। আমার যতটুকু সামর্থ্য তার মধ্যে ছোটোখাটো যা শখ সেগুলো পূরণ করার চেষ্টা করি। আর এই যে রান্না, আপনারা অনেকেই বলেন কটাক্ষ করেই হোক বা খুব বিস্মিত হয়েই হোক যে মানে এখন আপনি রান্নাও করেন, এটা এটা ভুল কথা। সারা জীবন আমি রান্না করেছি, আমার পরিবারের মানুষরা এবং আশেপাশে যারা সারাউন্ডের যারা তারা সবাই জানেন যে আমি রান্না করি এবং রান্না করতে পছন্দ করি। তো এমন না যে গানের জীবনটা একটু হয়তো সবসময় শিল্পীদের একটা নির্দিষ্ট সময় থাকে, ব্যক্তিগত সময় বা নিজস্ব একদম আসল সময়, সেই সময়টা যদি আমি পার হয়েও এসে থাকি তো সেটা নিয়ে কথা বলার আসলে কিছু নাই। তো আর সেটা সেটা করছি না বলে আমি রান্না করছি ব্যাপারটা এরকম না, আমি আসলে সারাক্ষণ কাজ করতে পছন্দ করি। আমি সেলাই করি, বাগান করি, আমি রান্না রান্নার যে সেক্টরের যত রকম কাজ আছে সব রকম কাজ আমি নিজে হাতে করতে পছন্দ করি। যেমন আমি দরকার হলে মশলাও বাটি, মাছ কাটি, সব কিছু করি। তো সেখানে এখন যে প্ল্যাটফর্মটা হয়েছে আপনাদের সাথে সরাসরি শেয়ার করার, সেটা আমি করি। আমি আর আর দুই তিনটা পিঠা হলে আমি আবার আসছি। প্রেমহীন জীবন মৃত্যুর যে আরো যন্ত্রণাময়, আমার মরণ হলেও ভালো হয়, আমার মরণ হলেও ভালো হয়। প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময়, আমার মরণ হলে ভালো হয়, আমার মরণ হলেও ভালো।
গানগুলো যখন গেয়েছি এমন একটা সময় গেছে যে স্টুডিও থেকে বাসাতেই ফিরতে পারিনি। কোনো দিন মিলু ভাইয়ের সাথে, কোনো দিন কিশোরদার সাথে, ওনাদের সাথেই বেশি গেয়েছি। এর পরবর্তী সময়ে আসিফের সাথে, মুনির খানের সাথে, এসআই টুটুলের সাথে গিয়েছি। তো বাসায় ফিরতে পারি নাই, ফাঁকে ফাঁকে বাসায় আসতাম বা রাত্রে ঘুমানোর সময়টুকু। এই ছাড়া সব সময় স্টুডিওতেই আমাদের জীবন কেটেছে। তো আপনারা যখন বলেন না যে রান্না করতে করতে একটু গান গাবেন, তো গান গাইতে গেলে আবেগপ্রবণ হয়ে যাই, কারণ আমার সেই গানের সাথীরা বলা যায় কেউই নাই। সেটা একদম ছোট ভাই যারা বা সমবয়সী যারা, আসিফ, মনির খান, তারা ছাড়া মানে যেরকম বেশিরভাগ গান করেছি কিশোরদার সাথে, বেশিরভাগ গান স্টেজ পারফরমেন্স করেছি সুবীরদার সাথে, তারপরে মিলু ভাই ছিলেন, তারা কেউ নাই। এবং সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, শ্রদ্ধেয় আলম খান, এবং যাদের শিল্পীদের নাম বললাম সবাই আমার শ্রদ্ধেয়, তাদের সাথে যে কাজ করেছি এবং বেশিরভাগ সময় শ্রুতির স্টুডিওতে কাজ করেছি, তো সেই জায়গা স্টুডিওটাও নাই, সেই জীবনটাই, সেই জীবনের যেন পার্ট চুকে গেছে। আমি আসলে সত্যিকার অর্থে কী বলবো, আমি এই দুঃখগুলো ভোলার জন্যই ব্যস্ত থাকার চেষ্টা করি। আপনারা মনে করেন, আপনারা ভাবেন না অন্যটা, পয়সা ইনকামের জন্য। আল্লাহ আমাকে যা দিয়েছেন ইনশাল্লাহ দুই মুঠ ভাত আমি খেতে পারবো, খেয়ে পরে পরিবার সহ বেঁচে থাকতে পারবো। কিন্তু আমার তো তাদের কথা মনে হয়, আমার স্টুডিওর কথা মনে হয়, আমার রেকর্ডিস্ট আমাদের সাইদ ভাই এবং অন্য স্টুডিওর যারা আছে তাদের কথা মনে হয়, মনে হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আপনাদের মনে হয় না? তো যাই হোক, তারপরেও আমি আপনাদের যত রকম অনুরোধ আছে গানের একটা একটা করে গেয়ে শোনাবো। বেশি ভালো লাগে যখন বগুড়া যাই, বগুড়ার বাড়িতে তখন গানটা গাইতে ভালো লাগে। এখানে ঢাকার বাসায় দেখেন না ট্রাক পেঁয়াপু করতেছে, গানের তো একটা মুডেরও ব্যাপার আছে। তো ইনশাল্লাহ আমি শীঘ্রই যাব বগুড়া, তখন আবার আস্তে আস্তে গান গেয়ে শোনাবো। আমার 5-6টা পিঠা ছিট রুটি কমপ্লিট, এখন একটা কি আমার কখন আসছো, এখন আসছো, কোথায় গেছিলা? আল্লাহ, এ কি পিঠার গন্ধে সব মৌমাছি চলে আসছে আমার কাছে, মাশাআল্লাহ। অনেকগুলো মেহমান, মিষ্টি মিষ্টি মেহমান। এটা ছিট রুটি, এটা গরুর গোস্ত, আজকে খেতে হবে। হ্যাঁ, গরুর গোস্ত। হ্যাঁ, যাই হোক, হয়ে গেল ছিট রুটি, চালের আটার ছিট রুটি আর গরুর গোস্তের ঝোল। তো এখন এটা আমার সাহেব এটা দিয়ে ডিনার করবেন, আর বাচ্চারা অন্য কিছু খাবে, ওরা এই এটা খাবে না। তো সবার জন্য অনেক দোয়া থাকলো, আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোথায় গেছিলা? হার ফিটে, হার ফিটে।